ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের মক টেস্ট নিব এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে বলবো খাতা কলম নিয়ে তোমরা বসে যাও, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমনকি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের থাকতে পারে। যে সমস্ত অধ্যায়ভিত্তিক অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেই অধ্যায় থেকে আমি এমসিকিউ টাইপ প্রশ্ন রেখেছি, পাশাপাশি এর উত্তরগুলো আমি তোমাদেরকে শেষে বলে দিব, শেষে উত্তরগুলো করে দিচ্ছি। তবে তোমাদেরকে বলো প্রথমে উত্তরগুলো দেখতে যাবে না, প্রথমে উত্তরগুলো করো, খাতা কলম নিয়ে বসো, কটা উত্তর নিজে থেকে ঠিক করতে পারছো পরে মিলিয়ে নেবে, আর কটা উত্তর ঠিক করতে পারো সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার 2024 মক টেস্ট, ফুল মার্ক হচ্ছে 40, আর সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তো প্রতিটা প্রশ্নের উত্তর এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে গোল করতে হবে। এই নিয়ে আমি তোমাদেরটা আগে ভিডিও তৈরি করে দিয়েছিলাম কীভাবে অ্যান্সারগুলো করতে হবে, সেটা তোমরা আশা করি দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে যাও, সেখান থেকে দেখে নিবে। ওকে, তাহলে দেখো শুরু করা যাক। ঘড়ি দেখে অবশ্যই তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। আমি শুধু তোমাদের সামনে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, অ্যান্সারগুলো এখন বলবো না, শেষের দিকে বলবো। আর তোমাদেরকে বলো প্রথমে কিন্তু কেউ অ্যান্সার দেখতে যাবে না, সততা বজায় রেখে এই অ্যান্সারগুলো তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ 1x40 করে দেওয়া হয়, অর্থাৎ 40টা প্রশ্ন হবে 40x40। দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে, গাইয়া তত্ত্বের প্রবক্তা হলেন এ ডারউইন, বি ব্রড প্ল্যান্ট, সি ল্যাবলক, ডি হচ্ছে ল্যামার্ক। কোনটা সঠিক উত্তর তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে, ওকে, পরে উত্তরটা মিলিয়ে নিবে। 2 নম্বর দেখো কী আছে, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এ নম্বর সুইডেনে, বি হচ্ছে ব্রাজিলে, সি হচ্ছে আমেরিকায়, ডি হচ্ছে কানাডায়। 3 নম্বর প্রশ্ন, পরিবেশের ফুসফুস বলা হয় বায়ুকে, মৃত্তিকাকে, অরণ্যকে, জলকে। 4 নম্বর প্রশ্ন, টাইফয়েড হলো মৃত্তিকাবাহিত রোগ, রক্তবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ। 5 নম্বর প্রশ্ন, গ্রিন ইকোনমিক্স গ্রন্থটির লেখক হলেন স্টক কাটো, অ্যাডাম স্মিথ, দ্য ভ্রিস, ডেভিড স্মিথ। নেক্সট প্রশ্ন, এনজিসির পুরোনাম হলো ন্যাশনাল গ্রিন ক্রপস, বি হচ্ছে ন্যাচারাল গ্রিন ক্রপস, সি হচ্ছে ন্যাশনাল জিও ক্রপস, ডি হচ্ছে নোবেল ফিল্ম কমেডি। 7 নম্বর প্রশ্ন কী আছে, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1986 সালে, 1990 সালে, 1992 সালে, ডি নম্বর অপশন হচ্ছে 1996 সালে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এ নম্বর অপশন 5 জানুয়ারি, বি 5 জুন, সি হচ্ছে কি 5 জুলাই, ডি হচ্ছে 5 সেপ্টেম্বর। 9 নম্বর প্রশ্ন, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1970 সালে, 1972 সালে, 1986 সালে, 1993 সালে। দেখো সঠিক কোনটা উত্তর হবে তোমাদেরকে, তোমরা খাতার মধ্যে অ্যান্সারটা করো, পরে কিন্তু মিলাবে, এখন না। দেখো পরিবেশ নিয়ে, পরিবেশবিদ্যা বিষয়ের ফার্স্ট সেমিস্টার নিয়ে অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো তোমাদের বলো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, আশা করি তোমরা প্রত্যেককে উপকৃত হবে। দেখো 10 নম্বর প্রশ্ন কী, পাশাপাশি বলে রাখি যে সাজেশন রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ে 2টা অধ্যায়ের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 2টা অধ্যায়ের পরীক্ষা হবে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের আলাদা আলাদা করে সাজেশন করে দিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের একটুও চিন্তা করতে হবে না, পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা একটা খুব ভালো একটা রেজাল্ট করবে। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন, সিএফসির রাসায়নিক নাম হলো হ্যালোজেন, বি হচ্ছে ট্যাফলন, সি হচ্ছে ফ্রেয়ন, ডি হচ্ছে রেডন। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস পালিত হয়, এ নম্বর 5ই জুন, 15ই এপ্রিল, তারপর হচ্ছে গিয়ে 1ই ডিসেম্বর, ডি হচ্ছে গিয়ে 5 ডিসেম্বর। 12 নম্বর প্রশ্ন, ভার্মি কম্পোস্ট তৈরি করে ইঁদুর, ব্যাকটেরিয়া, কেঁচো, জোক, সঠিক উত্তরটা লিখতে হবে। 13 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি অবস্থিত অন্ধ্রপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ, গুজরাট। 14 নম্বর প্রশ্ন, দেখো কী আছে, একটি কৃত্রিম বাস্তুতন্ত্র হলো পুকুরের বাস্তুতন্ত্র, বি নম্বর নদীর বাস্তুতন্ত্র, সি হচ্ছে বুড়োভূমির বাস্তুতন্ত্র, ডি হচ্ছে অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র। 15 নম্বর প্রশ্ন, দেখো মিনামাটা রোগের কারণ হলো লোহা, সীসা, তামা, তারপর হচ্ছে গিয়ে পারদ। তো সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে, ওকে। 16 নম্বর, দেখো ওজোন স্তর দেখা যায় ট্রপোস্ফিয়ারে, স্ট্রেটোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। 17 নম্বর প্রশ্ন, দেখো মিড ডে মিল চালু হয়, অর্থাৎ ভারতে মিড ডে মিল চালু হয় 1990, 1995, 1998, 2000 সালে। তারপর 18 নম্বর প্রশ্ন, দেখো সবুজ বিপ্লব ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়, এ নম্বর অপশন প্রথম, বি নম্বর হচ্ছে দ্বিতীয়, সি হচ্ছে তৃতীয়, ডি হচ্ছে চতুর্থ। অর্থাৎ এগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটাতে গৃহীত হয়েছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। 19 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো অধিক বৃষ্টিপাত, বি হচ্ছে জমির উপর অধিক চাপ, সি হচ্ছে অধিক বায়ুপ্রবাহের সবগুলি। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় শিলামণ্ডলকে, বায়ুমণ্ডলকে, ওজোন স্তরকে, ডি হচ্ছে মেঘকে। দেখো তোমরা যখন অ্যান্সারগুলো করবে, তাছাড়া কি ভিডিওটাকে থামিয়ে অ্যান্সারগুলো করবে।
নেক্সট 21 নম্বর কী আছে, কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? প্রাকৃতিক গ্যাস, সূর্য, কয়লা, খনিজ তেল। 22 নম্বর প্রশ্ন দেখুন, রামসার সম্মেলন আলোচ্য বিষয় জলাভূমি সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ, বি সি হচ্ছে বনভূমি সংরক্ষণ, ডি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। 23 নম্বর প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ বলা হয় নদীকে, খালকে, জলাভূমিকে, আরটা হচ্ছে গিয়ে সমুদ্রকে, কোনটা সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা করা হয়? আকবর, শাহজাহান, সমুদ্রগুপ্ত, অশোক। 25 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 5ই জুন, 7ই এপ্রিল, 11ই ডিসেম্বর, 10 ডিসেম্বর। নেক্সট 26 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত সকল উদ্ভিদের সমষ্টিকে বলা হয় ফ্লোরা ফনা কমিউনিটি পপুলেশন। 27 নম্বর প্রশ্ন, আবর্জনা স্তূপ থেকে নির্গত হয় ওজন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন। 28 নম্বর প্রশ্ন, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, গোলাপী বিপ্লব। 29 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ রামসার সাইট সমৃদ্ধ রাজ্য হল? এ নম্বর পশ্চিমবঙ্গ, বি হচ্ছে গিয়ে মহারাষ্ট্র, সি ত্রিপুরা, ডি হচ্ছে তামিলনাড়ু। 30 নম্বর প্রশ্ন দেখো, জীবমণ্ডলের বিস্তার 4 কিমি, বি হচ্ছে 8 কিমি, সি 10 কিমি, ডি হচ্ছে 14 কিমি। 31 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1970, 1971, তারপর 1990, আরটা হচ্ছে গিয়ে 1992 সালে, কোনটা সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। 32 নম্বর, তোমরা যে অ্যান্সারগুলো করবে, অ্যান্সার করবে জানার পর ফাইনাল তোমরা কমেন্ট করবে যে কটা উত্তর তোমরা নিজে করতে পেরেছো, অর্থাৎ 40-এর মধ্যে তোমরা কত পেয়েছো। ওকে 32 নম্বর দেখো, IPC এর সদর দপ্তর অবস্থিত জার্মানি, জেনেভা, রাশিয়া, স্পেন। 33 নম্বর প্রশ্ন, স্কটল্যান্ড ব্রুটল্যান্ড কমিশন গঠিত হয় ড্যাশ সালে 1976, 1981, 1983, 1990। 34 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয় 1927, 1966 সালে, 1972 সালে, 1986 সালে। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বিহারে, আসামে, এটা আসামি হবে না, আসামে হবে, তোমরা ঠিক করে নেবে, এটা আসামে হবে, ওকে, কেরলে, তারপর সিকিমে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হলেন বরলক, পি ডেভিস, সি হচ্ছে ডারউইন, ডি হচ্ছে স্বামীনাথন। দেখো এখানে বোঝার চেষ্টা করি পৃথিবীর বলেছে। নেক্সট প্রশ্ন 37, এখানে বিবৃতি 1 নম্বর বিবৃতি আর 2 নম্বর বিবৃতি দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের লিখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের একটা বা দুটা থাকবে। দেখো 1 নম্বর বিবৃতি কী দেওয়া আছে, মৃত্যুর হার অপেক্ষা জন্মহার বেশি হলে জনবিস্ফোরণ দেখা যায়। বিবৃতি 2, জনবিস্ফোরণের ক্ষেত্রে জনসংখ্যা ও সম্পদের সামঞ্জস্য থাকে। এখানে অ্যান্সার করে দেওয়া আছে এ নম্বর অপশন কি, 1 সত্য 2 মিথ্যা, অর্থাৎ 1 নম্বর সত্যের বিবৃতিটা সত্য, 2 নম্বর বিবৃতিতে মিথ্যা। বি নম্বর 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য। সি নম্বর 1 ও 2 উভয় সত্য, আর ডি হচ্ছে 1 ও 2 উভয় মিথ্যা। 38 নম্বর দেখো, বচপন বাঁচাও আন্দোলনের প্রণেতা হলেন মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, কৈলাস সত্যার্থী, ডি হচ্ছে গৌরী দেবী। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পরিবেশ বাঁচাও কমিটি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সি হচ্ছে পশ্চিমবঙ্গ বন দপ্তর, ডি কোনোটি নয়। লাস্ট প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে স্ট্রেটো হবে, একটু মিস্টেক আছে, তোমরা বানানটা ঠিক করে নেবে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এই ছিল 40টি প্রশ্ন, এর উত্তর তোমরা কটা করতে পেরেছ তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা থামিয়ে উত্তরগুলো প্রত্যেককে মিলিয়ে নিবে। ওকে দেখো উত্তরগুলো করে দেওয়া হয়েছে এখানে, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, কে কটা উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কটা উত্তর ঠিক করতে পেরেছো, অর্থাৎ 40-এর মধ্যে তোমরা কত পেয়েছো। দেখে নাও উত্তরগুলো। দেখো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে তোমরা কিন্তু ধরনের ভিডিওগুলো পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ।